সৌদি আরবের পবিত্র স্থানগুলোর পবিত্রতাকে সম্মান দেখানোর জন্য সৌদি নাগরিকের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি সৌদি নাগরিকের সাহায্য নিয়ে একজন অমুসলিম সাংবাদিক অবৈধভাবে মক্কা সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করে। সেই প্রেক্ষিতে গতকাল শুক্রবার নতুন করে এই আহ্বান জানানো হয়। খবর আরব নিউজের। মসজিদুল হারামাইন বা দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস এই আহ্বান জানান। এ সময় তিনি পবিত্র স্থান সম্পর্কিত প্রবিধান ও নির্দেশাবলীর প্রতি অঙ্গীকারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, দুটি পবিত্র মসজিদের পবিত্রতা সীমারেখা একটি ধর্মীয় বিধান, যা লঙ্ঘন করা কারোর জন্যই বৈধ নয়। যদি তা কেউ লঙ্ঘন করে তাহলে এক্ষেত্রে জড়িতদের জাতীয়তা এবং তাদের কাজের প্রকৃতি কোনো কিছুই বিবেচনায় আনা হবে না। মক্কা পুলিশ জানায়, একজন অমুসলিম সাংবাদিককে মক্কায় প্রবেশ করার সুযোগ করে দেওয়ার কারণে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার বিষয়টি এখন পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বললেন, সৌদি আরবে আগত বিদেশিদের অবশ্যই দেশের আইনের প্রতি, বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনায় নবীর মসজিদের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে। গত সপ্তাহে মার্কিন ইসরায়েলের চ্যানেল 13 নিউজের প্রধান আন্তর্জাতিক সম্পাদক ও উপস্থাপক গিল তামারি সফরের এক পর্যায়ে তিনি একজন সৌদি নাগরিকের কাছে নিজের পরিচয় লুকিয়ে মক্কা, আরাফাহ ময়দান সহ বিভিন্ন পবিত্র স্থানে ঘুরে বেড়ান। পরে তামারি 10 মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক হইচই শুরু হয়। তামারির নিন্দায় সরব হন অমুসলিমরাও। ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী এসাউ ফ্রেইজ এই প্রতিবেদনকে বোকামি ও ক্ষতিকর বলে বর্ণনা করেন। তিনি বললেন, শুধু রেটিংয়ের জন্য এই প্রতিবেদনটি প্রচার করার দায়িত্ব জ্ঞানহীন ও ক্ষতিকারক ছিল। এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে তামারি পুরো বিষয়টির ব্যাপারে ক্ষমা চান। তিনি বললেন, মুসলমানদের অপমান করার উদ্দেশ্যে তিনি এ কাজ করেননি, বরং মক্কার গুরুত্ব ও ধর্মীয় সৌন্দর্য প্রদর্শন করতে চেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলাসহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়াসহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সব কিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।